বন্ধুরা, এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শারদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ চতুর্থী রাত্রিতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গেছি এবং এই কোভিড আবহে আমি কেমন আজকে অবস্থা সেটা নিজে জানা এবং আপনাদের দেখানোর জন্য আমি চলে এসেছি। আপনাদের কোন দিক থেকে প্রবেশ করতে হবে সেটা একটু বলে দিই। যারা এয়ারপোর্ট থেকে যাবেন, লেক টাউন যে আন্ডারপাস পার হয়ে গিয়ে আপনারা একটু হেঁটে লেক টাউনের মুখ থেকেই আপনাদের ঢুকতে হবে। আমি যথারীতি ঢুকে গেছি, কিন্তু এই জনসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আমার কথা আমি এখানে আর বলতে পারিনি, যার জন্যে আমার মুখটাই আপনারা দেখলেন। এবারে সামনে থেকে আপনারা লাইটিং দেখুন, এই যে মেন গেট ধরে একটু হেঁটে এগিয়ে তারপরে মেন লাইনে আপনাকে ঢুকতে হবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছর চতুর্থী রাত্রিতে জনজোয়ার। কলকাতাতে যে কয়টি বড় পূজা হয়েছে তার মধ্যে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, দুবাইয়ের বুর্জ খলিফা যে প্যান্ডেল যে তৈরি করেছে, এবং অসাধারণ এই প্যান্ডেল বহু দূর দূরান্ত থেকে চতুর্থীতেই চলে এসেছে। প্যান্ডেল এবং পূজা পুরোপুরি আজকেই উপভোগ করতে, কিন্তু চতুর্থী রাত্রে যে অসম্ভব ভিড়, সেই ভিড়ের মধ্যে লাইন কিছুতেই এগোচ্ছে না। যাই হোক, আস্তে আস্তে এগিয়ে চলেছি, আপনাদের দেখাচ্ছি যে লাইটিং এবং বিশাল জনসমুদ্র, এই জনসমুদ্রের মধ্যে আমিও আছি। আজকে চতুর্থী রাত্রিতে যে পরিমাণ ভিড় দেখলাম, আগামী পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে আরও ভিড় হবে। এবং এ প্রসঙ্গে বলি, যারা বয়স্ক, আমার মনে হয় এই ভিড়ের মধ্যে না আসাই ভালো। তবে একটা কথা যে যদি আসেন তাহলে অতি অবশ্যই মানে খুব সাবধান প্রোটেকশন নিয়ে আসবেন, কারণ হচ্ছে মাস্ক থাকলেও মানে খুবই ভিড় হচ্ছে। এটা আমার একটু পরামর্শ আপনাদের কাছে থাকলো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের সামনে চলে এসেছি আর চতুর্থী রাত্রি। প্রায় 3 ঘন্টা ভিড়ের মধ্যে থেকে কোনো রকমে প্যান্ডেলের সামনে এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের পুরো চিত্র এবং লাইটিং, প্রত্যেকেই ভিডিও করতে ব্যস্ত। পুলিশ প্রশাসন এবং ভলেন্টিয়ার্স এখানে দাঁড়াতে দিচ্ছে না, তার মধ্যেই যে যার মতো ভিডিও তুলছেন। হাইকোর্টের ভার্ডিক্ট মেনে এখানেও প্যান্ডেলের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকে প্রতিমা দর্শন করছেন। এখানে প্রতিমাকে 39 কেজি সোনার গহনা পরানো হয়েছে। বন্ধুগণ, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও দিতে পারি, আমাকে উৎসাহিত করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।